শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই পৌঁছায়নি সেখানকার শিক্ষকরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পাঠদান করাতে পারবেন সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী শিক্ষামন্ত্রী বলেন 25 তারিখের মধ্যে সারা দেশে বই পৌঁছে যাওয়ার কথা ছিল এখনো কোথায় কোথায় বই পৌঁছায়নি তা খতিয়ে দেখা হচ্ছে স্মার্ট নাগরিক হতে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার উপর জোর দেন শিক্ষামন্ত্রী জেলা প্রশাসক কামরুল হাসান পুলিশ সুপার মিলন মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন 25 তারিখের মধ্যে সমস্ত বই দিয়ে দেওয়ার কথা ছিল কাজে যদি কোথাও কোনো জায়গায় পৌঁছাতে দেরি হয়ে থাকে অবশ্যই আমি তা দেখব তবে আমি সবাইকে এটা বলবো যে আমাদের কিন্তু ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেয়া আছে কাজে যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটেও থাকে তাহলে যেন সেই ওয়েবসাইট থেকেও তারা শিক্ষকরা বিশেষ করে তারা যেন সেখান থেকে পড়াতে পারেন কোনো অসুবিধা নেই আর টিচার্স গাইডও আছে